তোমরা কি করছো হ্যাঁ তুমি কাছে উইশ করার জন্য হ্যাঁ হ্যাঁ উইশ করার জন্য তাই দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ তানিয়া ফ্রম ট্রিকম্যানিয়া। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। আজকে আমরা যাচ্ছি ভার্জিনিয়াতে, আর এই দিনটা ছিল ঈদের তৃতীয় দিন। একটা বিশেষ আয়োজন থাকছে আমার আজকের এই ব্লগে, সেটা হচ্ছে একটা সারপ্রাইজ বার্থডে আমরা আয়োজন করতে যাচ্ছি। তো সেটা আমার ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালোই লাগবে। জন্মদিনটা ছিল আমাদের এক মিসের, তো আমরা ওর বাসায় এসেছি। ও অবশ্য জানতো যে আমরা আসবো, কিন্তু ওর বার্থডে সেলিব্রেট করবো এভাবে সারপ্রাইজ দিব ওকে সেটা সে জানে না। তো ওর হাজবেন্ড যেটা করেছিল, ওকে নিয়ে বাহিরে একটু ঘুরতে গেছে, আর এই ফাঁকে আমরা চলে এসেছি। এসে যা ডেকোরেশন করা দরকার যতটুকু, যেহেতু এটা একটা সারপ্রাইজ বার্থডে, আমাদের নিজেদেরও আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান করেছি, তো আয়োজনটা খুবই সীমিত। তো তারপরও আমরা সবাই ট্রাই করেছি ওকে একটু আনন্দ দেবার আর ওকে সারপ্রাইজ দেবার জন্য। আমরা একা ছিলাম না, আমাদের সাথে ছিল আমাদের ফ্যামিলি, ফ্রেন্ড, ভাইয়া, ভাবি এবং বাচ্চারা। তো সবাই মিলে একসাথে খুব তাড়াতাড়ি একটা আয়োজন করার চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো লেগেছে ওর, তবে আমরা মনে হয় সাকসেসফুল হয়েছিলাম। তো যাই হোক, সব কিছুই তো আপনাদের সাথে এখন এই ভিডিওতেই শেয়ার করব, আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে আমাদের এই সারপ্রাইজ বার্থডে আয়োজন। হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা তারপর ঢোকার সাথে সারপ্রাইজ সবকিছু প্রায় রেডি, টেবিল রেডি, ডেকোরেশন যতটুকু করা পসিবল হয়েছে এই কম সময়ের মধ্যে সেটাও রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই ওয়েট করছি। তোমরা কি করছো? হ্যাঁ তুমি কাছে উইশ করার জন্য তাই লাইট সব অফ করে রেখেছি, আর আমরা ফিসফিসিয়ে কথা বলছিলাম যেন বাহির থেকে কোনো শব্দ শোনা না যায়, আর ও যাতে ঢুকতেই আমাদেরকে দেখতে না পারে সেই জন্য আমরা যে যেখানে পেরেছি লুকিয়েছিলাম। এটা একটা অন্য ধরনের এক্সাইটমেন্ট আমাদের সবার মধ্যে কাজ করছিল, খুবই মজার একটা মুহূর্ত ছিল। যে কোনো সময় ওরা গেটটা খুলে ঢুকে পড়বে, কিন্তু আমাদের এই অপেক্ষার মুহূর্তটা যেন একেবারেই শেষ হতে চাচ্ছিল না। সারপ্রাইজ
আজ ছিল নিশাদের বার্থডে। ওর নাম তো আমি আগে বলিনি, এখন বলবো এই জন্যই। তো নিশাদ আমাদের ভাগ্নি, ওর বার্থডে ছিল, অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে ওর জন্য ছিল। আর এই সব কিছু আয়োজন ওরই জন্য ছিল, আর আমাদেরকে সাহায্য করেছিল ওর হাজবেন্ড সুমন। আপুকে বলো হ্যাপি বার্থডে, বলো হাগ দিয়ে দাও। এত কিছু না, খুবই সামান্য, এটা তো হঠাৎ করে না প্ল্যান। একটা ছুরি দিয়ে দাও, উপরেরটা দিয়ে দাও, উপরেরটাকে দাও। বিশেষ দিনটা মনে তখন আরো বেশি মেমোরেবল হয়ে যায় যখন সবার ভালোবাসা একসাথে হয়। তো আমার কাছে মনে হয়েছে নিশাদ এই দিনটা ভুলে যাবে না সহজেই, আর আমাদের ভালোবাসা সবসময় থাকবে তোমার এবং সুমনের জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভ্লগ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই পাশেই থাকবেন ট্রিপ ম্যানিয়ার। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।